ভোট আসলেই নেতা নেত্রীদের প্রতিশ্রুতির পাহাড় জমতে থাকে। তবে ভোট মিটে গেলেই সেই প্রতিশ্রুতি যেন ডুমুরের ফুল। দীর্ঘদিনের এই চেনা ছবির বদল আনতেই বদলেছিল দক্ষিণ দিনাজপুরের জলঘর পঞ্চায়েতের রাজনৈতিক সমীকরণ। কিন্তু মানুষ ভাবে এক আর হয় আর এক। ভালোভাবে বসবাসের জন্য নিজের গ্রামের রাস্তা নিকাশি ব্যবস্থা থেকে পানীয় জল এই ন্যূনতম প্রাথমিক পরিষেবা পাওয়ার জন্যই পাঁচ বছর আগে এই গ্রামে এসেছিল রাজনৈতিক পরিবর্তন। পরিবর্তন এনেছিলেন দক্ষিণ দিনাজপুরের জলঘর পঞ্চায়েতের বাসিন্দারা। ঠিক পাঁচ বছর পর যখন পঞ্চায়েত ভোট ফের দরজায় কড়া নাড়ছে, তখন আশ্চর্য এক প্রতিক্রিয়ায় উঠে এলো গ্রামবাসীদের বক্তব্যে। আমাদের রাস্তার সমস্যা আছে, জলের সমস্যা আছে। আপনারা কি চাচ্ছেন? প্রধান বলছে যে জল থেকে শুরু করে রাস্তার সব হয়েছে, জল নাই, এখানে টিউবওয়েল নাই, কোনো অসুবিধা, বাইরের লোক আসে জল পাচ্ছে না, বাড়ি থেকে জল নিয়ে এসে দিতে হচ্ছে তাদেরকে। এখানে তো একটা স্ট্যান্ড বলে কথা, আর রাস্তাটা তো কোনো মানে বলার মতনই না। যদিও গ্রামবাসীদের অভিযোগ মানতে নারাজ পঞ্চায়েত প্রধান, তার দাবি যোগাযোগ ব্যবস্থা থেকে অন্যান্য পরিষেবা এলাকায় জনগণের দরবারে তিনি সঠিকভাবে পৌঁছে দিতে পেরেছেন সবকিছুই এই পাঁচ বছরে। জেলা পরিষদ দেখছে বিষয়টা, হ্যাঁ রাস্তাটা জেলা পরিষদকে জানিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, এটাকে জানিয়ে দেওয়া হয়েছে জেলা পরিষদে। আরেকটা বলছি, সামনে পঞ্চায়েত ইলেকশন, আপনার এলাকায় চকভেঙ্গু গ্রাম পঞ্চায়েতের মধ্যে কি কি উন্নয়ন হয়েছে এবং কি কি বাকি আছে? জলঘর পঞ্চায়েতে এভরিথিং, যা যা রাস্তাঘাট, পানীয় জল থেকে শুরু করে, হ্যাঁ সোলার ল্যাট যেগুলো আছে সেগুলো মোটামুটি প্রতিটা সংসদেই দেওয়া হয়েছে এবং কাছে সংসদেও এবং কাজ করা হয়েছে পঞ্চায়েত থেকে। পঞ্চায়েত প্রধানের কথায় কটাক্ষ গ্রামবাসীর। প্রধান প্রধানের মতো কথা বলছে। তিনি বলেন, দেড় বছরে জলঘরের 90% টিউবওয়েল খারাপ হয়ে পড়ে রয়েছে, উন্নয়ন হয়েছে শুধু অফিসে নীল সাদা রঙে। প্রধান প্রধানের মতো কথা বলবে, আমরা বিরোধীরা বাস্তবটা বলবো। সে নিজে, তিনি প্রধান, ওনার দায়বদ্ধতা তো আছে, আমি সব করে দিয়েছি। আজকে দেড় বছর হলো এই জলঘরের 90% টিউবওয়েল খারাপ হয়ে আছে, দেড় বছর থেকে কোনো মাল কেনে না। ঠিক আজকে পানীয় জল দেখেন, এই পাড়া আছে এখানে একটা টিউবওয়েল ভালো নেই, এলাকার লোক জল কিনে খাচ্ছে। পানীয় জল তো মানে পাইপ লাইনে যে জল সাপ্লাই করা হয় সেই জল খাওয়ার অযোগ্য, ওই জল খেলে লোক ডায়রিয়া হয়ে মরবে। পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ততই তীব্র হচ্ছে রাজনৈতিক দলগুলির জনদরদি ভাবভঙ্গি। কেউ জনসংযোগে গ্রামের পথে, কেউ শালপাতায় খায় ভাত আলু পোস্ত। দেখুনদারি রাজনীতির এই জনদরদি হাবভাবে আদৌ কি পার হওয়া যাবে ভোটের বৈতরণী? 2023-এ পঞ্চায়েত ভোটে মিলবে তারই উত্তর। শিবশঙ্কর চট্টোপাধ্যায়ের রিপোর্ট, আর প্লাস নিউজ, দক্ষিণ দিনাজপুর।